আসসালামু আলাইকুম গাইস, আমি এখন যাইতেছি রামপুরা ব্রিজ থেকে হাতিরঝিলের মধ্য থেকে গুলশানের উদ্দেশ্যে। দেখতে দেখুন দুই পাশের সুন্দর মনোরম পরিবেশ, এবং আমাদের সাথে ভিডিও এনজয় করুন। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করেন, শেয়ার দিয়েন। দর্শক, আপনারা দেখতে পারতেছেন পুলিশ প্লাজা, পুলিশ প্লাজা খুব কাছাকাছি। আমরা এখন ক্যামেরা থেকে দিকে দেখাইতেছি, আমরা পাশ দিয়ে ডাইন পাশ থেকে যাব গুলশানের দিকে, আমরা পুলিশ প্লাজা যাব না। হাতিরঝিলের উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ভাওয়ালের রাজার এস্টেটের হাতিরঝিল সহ তেজগাঁও এলাকার অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পালন এলাকায় ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করতে বলে কালের প্রক্রিয়ায় এর নাম হয়েছে হাতিরঝিল। হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি উদ্বোধন জনসাধারণের জন্য উন্মুক্ত হয় 2013 সালের 2 জানুয়ারি। এই প্রকল্প চালুর ফলে ঢাকা, তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারণবাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এসব পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছে। হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কশপ SWO। এই প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা, বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর জনজন নিরাশন ও শ্রীবৃদ্ধি করা। আপনারা ইচ্ছে করলে বেড়াতে আসতে পারেন। এমনি আমরা তো অফিসের কাছে যাইতেছিলাম, এখানে মাত্র 20 টাকায় একটা ঝিলের মধ্যে থেকে আপনার একটা ফিলিংস পাবেন মানে বোট বা নৌকা ভ্রমণের। এক কাজে দুই কাজ হবে, আপনার ঘোরা হবে, নৌকাটা দেখা হবে, দুই পাশে দেখা হবে, ডান পাশে বাম পাশে গুলশান এবং ডান পাশে আপনার সাজা, এটাও গুলশানের একটা পার্ট, দেখতে ভালোই লাগতেছে। আমি এখন ব্রিজের নিচ থেকে যাইতেছি, এই ব্রিজে ব্রিজ এটা হলো সংযোগ সেতু, এবং এটা নিচ থেকে যখন যাইতেছি তখন খুব একটা ভালো ফিলিংস দিতেছে আমাদেরকে। হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সময় পেলে মাঝে মাঝে বেড়াইতে আসেন। সকলকে আসার আমন্ত্রণ রেখে আজকের ভিডিও খুব কাছাকাছি এসেছে, এবং সে মাত্র 7 মিনিট 8 সেকেন্ডের ভিডিওটিতে আমি আর বেশি কিছু দিতে, আমি শুরুতে ভিডিওটা করি নাই, তাহলে আর একটু শুরুতে ভিডিও দেখাইতে পারতাম এবং খুব ভালো লাগতো। আপনাদের ভালো লাগা আমাদের কাম্য। বেশি বেশি করে কমেন্টস করেন, আমাকে কী ভিডিও দেখতে পারেন। আমরা যারা আছি, আমরা নতুন ইউটিউবার, আমরা শুরু করেছি, আপনারা আমাদেরকে উৎসাহিত করুন। বর্তমানে হাতিরঝিলের পানিতে দুর্গন্ধ নাই, আগে অনেক দুর্গন্ধ ছিল। বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পানি শোধন করা হয়, এবং পানি খুব একটা বাজে বিশ্রী গন্ধ ছিল, এখন সেই গন্ধ নাই। আপনারা ভিজিট করুন, দেখতে পাবেন, এবং আমার খুব ভালো লাগছে। ঢাকার একটা অনন্য সুন্দর দৃশ্য আপনারা দেখতেছেন এই মুহূর্তে। আমরা হাতিরঝিলে আসি এবং দুই পাশটা দেখতেছি, কি সুন্দর মনোরম পরিবেশ, আমরা এনজয় করতেছি, আমাদের খুব ভালো লাগতেছে। এবং আমার সবচেয়ে ভালো লাগছে পানিটা আগে আমি অনেক আগে একবার গিয়েছিলাম, এত বাজে দুর্গন্ধ ছিল, আমার মনে হচ্ছে আমি কি একটা নর্দমার মধ্যে ছিলাম। একটু বর্তমানে একটু বর্ষা thank you.
পানিটা কত স্বচ্ছ, এখানে পানির দিকে তাকাইলে নিজের চেহারা দেখা যায়, মনে হয় যে এরকম পানি ঢাকা শহরের মানুষ এর আগে কখনো দেখেছে কিনা জানি না। এর আগে এর পানিটা ছিল একটা সবুজ কালার। যাক, সরকারকে ধন্যবাদ এবং সরকারের যারা কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এই প্রকল্পে তাদেরকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা এনজয় করবেন। আমরা উঠছি ছোট একটা অর্ডার বাস, আমরা 8-10 জনে উঠছি করিম গ্রুপের একটি অর্ডার বাসে। এখানে পিছনে আমাদের ড্রাইভার আছে মফিজ ভাই, মফিজ ভাই খুব সুন্দরভাবে আমাদের কিনে দিতেছে। আমরা সাথে তার অনেক কথা হয়েছে শুরু থেকে, আমি খুব দ্বিতীয়বার উঠছি, খুব মজা পাইতেছি। আপনারা খুব ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।